এটা হচ্ছে পনিরের একটা আইটেম, যেটাতে হচ্ছে গ্রিন বেল পেপার আছে, টমেটো আছে, আরো অনেক কিছু আছে। আর এটা হচ্ছে চিকপি মশালা, মানে এটা হচ্ছে ছোলে। তো রাতে চানার মশালা হয়েছে আর পনিরটা যাই দেখালাম। তোমরা যদি কখনো তাড়াহুড়োতে থাকো, বেশি টাইম নেই, বাট স্টিল অবভিয়াসলি মানে একটু ভালো কিছু রান্না করতে চাও, খেতে চাও, জিনিস বলবো, আমাকে বলার আছে, আমাকে যখনই ব্যথা লাগে খুব জোরে জোরে হাসে, খুব জোরে জোরে হাসে, আরে না এরকমই এরকমই এরকম, এই যে ও এরকম বলে বলে আমাকে হাসায়, আমার তো মজা লাগছে না, ও আমাকে এই যে এরকম ভাবে বলে আমাকে এরকম লাগছে, মানে আমি এরকম বেবিয়া এত খেতে ভালো হয়, বাচ্চা থেকে বড় সবার হয়ে যাবে। যখন আমরা যখন স্পেশালি এরকম বাইরে থাকি বা কাজে ব্যস্ত থেকে, আমাদের এখানে কোনো হেল্পার নেই, প্লাস ইন্ডিয়াতে অনেকেই আছে যে হ্যাক কুক আছে, এই আছে, বাট অনেকে পছন্দ করে যে সবকিছু একাই ম্যানেজ করে। দিস ইজ ভেরি কমন স্পেশালি ফর আস যারা আমরা অন্য কান্ট্রিতে থাকি, ইন্ডিয়ার বাইরে থাকি, তো আমাদের সবকিছুই ম্যানেজ করতে হয়। তো এই রেসিপিটা না ট্রাস্ট মি এমন একটা রেসিপি যে তোমার সবকিছুর সঙ্গে চলে যাবে, রাইসের সঙ্গে বা তুমি পরাঠা পুরীর সঙ্গেও খেতে পারবে। আমি অন্যদিন একদিন দেখাবো, বাট এটা আমার এই বাড়িতে অনেকদিন পর করা হলো, তো আমি ভাবো এটা দেখাই, বিকজ এরা এখনো দেখাইনি। আজকে যেহেতু গণেশ চতুর্থী, আর মোটামুটি আমরা যাদেরকে এখানে চিনি মানে ইন্ডিয়া নাকি, মোটামুটি সবার বাড়িতে গণেশ পুজো হবে আজকে। তো আজ দেখো আমি ভেবেছিলাম শাড়ি পরবো, একাই এন্ড দা ওয়েয়ারিং কুর্তি অনলি, বিকজ দেখো এক হাতে কাজ করি তো, মানে একা তো শাড়ি পরে আমার জন্য কাজ করা খুব ডিফিকাল্ট আর খুব স্লো হয়ে যাবে, যেটা আমার জন্য পসিবল না যে কেউ এসে হেল্প করবে বা ঘরে হেল্পার আছে, মেড আছে, সামথিং, ওরকম কিছু না, সবকিছু দুজনে মিলেই করতে হবে, আপাতত আমি করবো। তো এইটা পরে তো আমি একটু তাড়াতাড়ি করতে পারবো, তো আমি ওই কুর্তি পরেছি। আবার একটু একটু আলাদা কিছু করবো ভাবছি মুখে, সেরকম কিছু না, হালকা ফুলকার মধ্যে, আর পুজো হয়ে গেলে তারপর গণেশ পূজা। আমি জানি না কখন ব্লগ এন্ড করছি, কখন স্টার্ট করছি, কোনো আইডিয়া নেই, সব উল্টো পাল্টা হচ্ছে, মানে ব্লগ তো হচ্ছে বাট ওই মনে না টাইমিং ঠিক নেই। তো করব যেটা দুর্গা পুজো, আমি কি বলছি, গণেশ পূজা হবে, বিকাশকে বলেছিলাম মিষ্টি নিয়ে আসতে, আসলে তো মিষ্টি মিষ্টি নিয়ে এসে ফুলটা আসবে, আমাদের নিচে দোকান আছে, ও এসে দিয়ে যাবো, বলছে বিকেলবেলা, যে বিকেলবেলায় আমার লাগবে। কি ফুল দিয়ে গেল, দুটো যা জিনিস নিয়ে এসছি, কালকে ওকে বলা হয়েছে গাঁদা ফুল আর এই মোগরাটা মিলিয়ে দিতে, তো এখন বলছে যে গাঁদা ফুল নাকি আসেনি, বললাম বলছে ইভিনিং এ আসেনি আর যা ছিল ওটা শেষ হয়ে গেছে লাগি। আমি এটাও বললাম যে না হলে মানে তুমি বলে দাও, আর হলে কি তাহলে অন্য কোথাও দেখব না, তো বলেও আসলাম, এখন শুধু এই মোগরাটা পাঠিয়েছে, লাস্ট টাইম আমি এটাই দিতে হবে, এখন তো করা এই জন্য না রূপে রাগ, এতবার বলা হলো কাল মিষ্টি এনেছে ও, আচ্ছা এই মিষ্টিটা ভালো হয়েছে, মোদক আছে, কি সন্দেশ আছে, লাড্ডু আছে, মিষ্টি একদম পারফেক্ট, মিষ্টিগুলো ঠিকই আছে, বাট এটা ওই আমাদের এখানে কি আছে ওই গীতা নাকি কার্তিক এনেছে, ওই দেখো তাকি আছে আমার দিকে, সারগাম, ও বলছে গীতা, আমি কি করে বলবো গীতা, আমি তো বলছি দোকানে না, সারগাম সারগাম, তো সারগাম বলে আগে বলছে মানে ভালো ইন্ডিয়ান মিষ্টি পাওয়া যায়, তো ওখান থেকে কিনেছে, মিষ্টিগুলো ঠিকই আছে, মানে ইনফ্যাক্ট আমার ভালো আছে, স্পেশালি মোদকটা ওইখানে ভালো পাওয়া যায়, তো সেই জন্য আনা হচ্ছে, বিকজ আজকে গণেশ পূজাতে মোদকটা লাগে।
crawl around, searching for higher ground. Can't see in front of me, my enemies. I tried every possibility, ability to know if I can bleed. Cause I can fly, I can fly, I can fly. Coin আছে নাকি গো? হ্যাঁ হ্যাঁ coin আছে. এটাই. আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে. এটা তো এখানকার না, এটা বাহরাইন. ও আচ্ছা, এখন মানে দিতে গিয়ে দেখছি এটা অন্যরকম. দেখলাম বাহরাইন গেছিল, বাহরাইনে কয়েন তারা সবই দি. ওটা তো কোনো ইয়ে নেই, কি দেবো তো, কুয়েতে টাকা আছে, পয়সা আছে, বাহরাইন কয়েন একটা মিক্স আছে আপাতত. সো পুজো করলাম তো, একটু পরে যাব. পাশের বাড়ি একজন আমাদের ইন্ডিয়ান আছে, ওদেরকে আর বন্ধুদের যাদের আছে সবাইকে গিয়ে প্রসাদ আর খাবার দিয়ে আজকে দেখালাম যে পনির হয়েছে, ছোলে ছোলে বাটারে বলছে, ছোলে বাটারে না ছোলে হয়েছে. আর এটা লুচি বা পরাঠা, তো পরাঠা হবে না, পরাঠা. আর ছোলেটা কিন্তু ছোলে বাটারে ছোলেই হয়েছে, মানে ভালো হয়েছে. ছোলেটা সত্যি বলছি এত ভালো হয়েছে, আর পনির বানিয়েছিলাম. আচ্ছা তো এইটা তো 2020, আমি এটাই ভাবছিলাম তখন যে 2020 আমরা যখন ফার্স্ট গণেশ পুজো করি মানে দুজনে একসাথে, সেটা কোথায় হয়েছিল তো মনে আছে? ওই দেখা অ্যাক্টিং করছে না, সত্যি মনে নেই. আমরা ফার্স্ট দুজনে একসাথে গণেশ পুজো করেছিলাম, গণেশ চতুর্থী করেছিলাম ইন্দোরে. ইন্দোরে 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 আমার মনে ছিল, আমি মনে ছিল দেখছিলাম. সেকেন্ড আমাদের করা হলো কলকাতা বাড়িতে, তখন বিকাশ ছিল, আমি তখন একা ছিলাম ওখানে আটকেছিলাম আলাদা আলাদা জায়গায়, ও কুয়েতে ছিল, আমি ইন্ডিয়াতে ছিলাম, তখন আমি করেছিলাম. আর এখন 2022 দুজনে একসাথে আমরা কুয়েতে, মানে এত কিছু মানে লাইফে আমরা জানি না কাল কোথায় হবে, মানে কি হবে না হবে, ফিউচার কোথায় কি হবে সেটাও জানি না. যাই হোক, আবার তো কুয়েতে আমাদের এটা ফার্স্ট গণেশ চতুর্থী, তো সবার বাড়িতে একটু একটু করে যাবো. আর অত তো সময় নেই সত্যি বলতে, সবাই একটু একটু করে পুজো করবে, সবাই ছোট করে করছে, কেউ কেউ আসবে, বাট আমি বললাম এক জায়গায় হয়তো আমরা মিট করবো, তো ওই প্রসাদ আর একটু খাবার দিয়ে সব জায়গায় একটু একসাথে খেয়ে দিয়ে তারপরে আসবো. ওর অবস্থা দেখো কি করছে. আমি ওখানে রান্না করছি, রান্না করতে করতে এসে আবার একটু একটু এডিট করছি, আবার যাচ্ছি রান্না করতে. তো মাছ হচ্ছে দেখাচ্ছি তোমাদের গিয়ে. ও এইভাবেই বসে বসে এদিকে ওইদিকে এদিকে ওইদিকে করে সব কাজগুলো করে, এখন এখানে বসে বসে এরকম করছে. ওইদিকে কাপড় আছে, কি কি গোছানো আছে, অনেক কিছু, প্রচন্ড কাজ. অবস্থা দেখেছো এখন আমাদের টি যে সকালবেলা ও বানিয়ে এসেছিল, পুরো এদিকে এরকম অবস্থা. এখনো মানে চা আমার এখন একটু আছে, আজকে ও চা বানিয়েছে. আজকে বুঝলাম শুধু মাছের ঝোল করব, ও বললো না একটু বড়া করি, পালং শাকের বড়া করা হচ্ছে, আর হচ্ছে ওই করছে. ঘরের অবস্থা দেখছো, এই যে বিছানার অবস্থা এখানে দেখা যাচ্ছে, আমারও সেরকম খুব একটা ভালো অবস্থা নেই. এবার আমি রান্না করছি, রান্না করতে করতে দেখালো আমি গিয়ে এডিট করছি, রান্না করছি. এবার একটা সাইড ডিশ না সত্যি বলতে আমাদের বাড়িতে অত খাওয়া হয় না, মানে কেউ খেতে পারে না আমার বাড়িতে. তো মাছ আজকে বললাম দিদি, ওই কি মাছ বললাম দিদি, বাবা বুঝেছে, তেলাপিয়া, তেলাপিয়া আলু দিয়ে ঝোল করবো. তো বললো পালং শাক আছে, আজকে পালং শাক কি সবজি খাবে না, তো বললো পকোড়া করে, তো বলছে ওই করবে, বিকজ ও দেখছে আমি এত কিছু করছি, ও পকোড়া পুরো ওই করছে, দাদা দেখাচ্ছি, হয়েই গেছে অলমোস্ট. এই যে ও করছে পকোড়া, এই হচ্ছে তেলাপিয়া আলু দিয়ে ঝোল. কালকে গণেশ চতুর্থী ছিল, কালকে অনেক রাত্রে দেখলে যা করা করলাম, আমরা আবার বাইরে গেছিলাম, এসে আর ব্লগ করিনি. তো আজকে ভালো মাছটা বানাই, মাছটা বানাইলে না অত সবজি বানাতে গেলে অনেক টাইম লাগে, সবজি কাটো, সবজি আলাদা করে বানা, আর শুধু একটা সবজিতে খাওয়া যায় না. তো তাও আজকে ওই পালং শাকের বড়া দেখালাম, মাছের ঝোল, জাস্ট রাইস হবে, এটাই আমরা খাবো. বিকজ বাড়িতে বিশাল কাজ, দুজনে মিলেই কাজ করছি, আর কাজ করে আমাদের রান্না শুরু হয়েছে. আমরা আজকে কেউ ব্রেকফাস্ট করিনি বলো, শুধু চা আর বিস্কিট খেয়েছি. এবার লাঞ্চ করবো, লাঞ্চ করে আমরা আবার কাজে বসবো. রান্না তো আমাদের হয়ে গেছে, বিকাশ আমি জানি না শুনতে পারছো কিনা, বিকাশ কথা বলছে ফোনে. তারপরে তোমাদের এসে একটা কথা বলি, কিছুদিন আগে জন্মাষ্টমী ছিল, তো আমরা তো সেইভাবে এখানে জন্মাষ্টমী করিনি, আমার বাড়িতে মানে গোপাল ঠাকুরও নেই. তো আমার যে এক দাদা আছে, তোমার আগেই দেখেছো,
সেই দাদার ছেলে মানে আমাদের আদি মানে ওর বাড়িতে সবাই আদি আদি বলেই আপাতত ডাকা হচ্ছে। তা তোমরা দেখেছিলে, অনেকেই জানো, অনেকেই কমেন্টে আমি দেখি যে আমার মায়ের ঠাকুমার বাড়ি ওখানে থাকে আর কি দাদা। তো ঠাকুমার বাড়ির ওখানে আমি গেছিলাম, আমি ঠিক কলকাতা যখন ছাড়লাম ইন্ডিয়া ছাড়ার আগে, তো ওখানে দাদার ছেলেকে দেখলাম, তো গেছিলাম। তো এখানে আসার পর অন্নপ্রাশন হয়েছিল, মুখে ভাতর, তখন তো যেতে পারিনি। তো ওখানে একটা ভালো জামা সেট মিন্ত্রা থেকে কিনে দিয়েছিলাম। আর বাচ্চারা কি হয় এখন তাড়াতাড়ি বড় হয়ে যায়, বেশি তো পড়তে পারে না, তো সেই বুঝে একটু বড় সাইজে কিনে দিয়েছিলাম। আর ঠিক জন্মাষ্টমী দিয়ে পড়িয়েছে, কি ভালো লাগছে, তার ভালো তো ফটোটা দেখাবো তোমাদের। আর তার উপর কি বলতো, এখন সাইজটা দেখলাম বেশ ভালো হয়েছে। আর আজকে সকালে উঠেছিলাম, বলার মতো না, উঠেছি রুম থেকে গেছি হল রুমে, পুরো ফুলের গন্ধ। এটা ওরা মনে হয় মোগরা বলছিল না, তো হয়তো আমি ভুলও বলতে পারি, এত ভালো ফ্র্যাগরেন্সটা লাগছে, মানে বলার মতো পুরো ঘরে মানে ওই ফুলের একদম ফ্র্যাগরেন্স হয়ে গেছে। কুয়েতে আমাদের বাড়িতে প্রথম গণেশ চতুর্থী হলো, ভালো লাগলো। পুজো বড় হোক ছোট হোক ডাজন্ট ম্যাটার, হোয়াট ম্যাটার ইজ কে মানে আরো মন থেকে করা, আর স্পেশালি বাড়ির লোকে প্রেজেন্স থাকা, বিকজ লাস্ট ইয়ার তো আমি একা করেছিলাম, বিকাশ ছিল না। তো এখন আপাতত আমরা দুজনে আছি, সেটা সবচেয়ে বড়, বিকজ বাড়িতে কোনো পুজো হলে যদি বাড়ির মেম্বারই না থাকে, সবাই প্রেজেন্ট না থাকে, ইনকমপ্লিট লাগে, যে কোনো খুশির সময় স্পেশালি। ব্লগটা ভালো, প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করো, ডোন্ট ফরগেট টু স্প্রেড লাভ, বাই বাই।